আসসালামু আলাইকুম সবাইকে, সুলতানা ব্লগ এন্ড কুক চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আমি আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো। আজকে হচ্ছে আমি একটা শাড়ি আপনাদের সাথে শেয়ার করব, যে শাড়িটা ছিল শাড়ি আর পাঞ্জাবি দুইটা হচ্ছে ম্যাচিং হবে, কাপল সেট হবে। তো শাড়িটা যেহেতু নীল কালার, আসলে নীল এমন একটা কালার যেটা পছন্দ হয় না এমন কাউকে পাওয়া খুবই মুশকিল। শাড়িটা এত বেশি আমার পছন্দ হয়েছে, এটার কাজ যখন আমি অর্ধেক শেষ করেছি তখনই আমি বুঝতে পেরেছি যে এটা পরলে কতটা ভালো লাগবে। আসলে নীল কালার, তো নীল কালার শাড়ি দেখা যায় অনেক বেশি মানানসই হয়। তো আমার আসলে ক্যামেরাতে হয়তো বা অত বেশি ফোকাসটা হচ্ছে না নীল কালারটা, এটা কিন্তু আসলে রয়্যাল ব্লু যেটা সেটাই এই কালারটা। আর এটাতে সম্পূর্ণ হচ্ছে শিউলি ফুল আমি পেন্টিং করেছি, আর শিউলি ফুলটা আসলে দেখা যায় নীলের মধ্যে অথবা কালো শাড়ির মধ্যে হলে অনেক বেশি ভালো লাগে। তো আমার কাছে শাড়িটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আজকে, আর আপনারা কিন্তু অনেকে কিন্তু আমার পেজে নক দিচ্ছেন। তো আগামী এক মাস আমি কোনো অর্ডার নিব না, কারণ যে সকল অর্ডারগুলো আমার আগে নেওয়া আছে সেগুলো আমার আমি চাচ্ছি ঈদের আগে ডেলিভারি দিয়ে দেওয়ার, আর হয়তোবা এরপরে আমি বাড়ি যেতে পারি বা ঈদেও বাড়ি যেতে পারি। এই কারণে আমি চাচ্ছি এক মাস আমি কোনো অর্ডার নিব না। যখন আমি আবার অর্ডার নেওয়া শুরু করব তখন আমি আমার ভিডিওর মাধ্যমে হোক বা পেজে আমি কমিউনিটিতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আশা করছি আজকের এই শাড়ি আমার কাস্টমার আপু অনেক বেশি পছন্দ করবেন। তো সবার কাছে কেমন লাগছে সেটাও জানাবেন। দেশের এখন যে অবস্থা, সেই অবস্থাতে দেখা যাচ্ছে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো পেতে আমার বেশ অনেকটা সময় চলে যাচ্ছে বা অনেকটা সময় লাগছে। আর এমন নয় যে আমি আমার মানে আমার রেডি করা শাড়িগুলো কাস্টমারকে দিচ্ছি এমন না, বরং কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি শাড়ি রেডি করে দিচ্ছি বা পাঞ্জাবি রেডি করে দিচ্ছি। সেক্ষেত্রে আমি অর্ডার নেওয়ার পরে তখন আমি ডিসাইড করি যে কোন কাপড়টা কিনতে হবে আমার। আর আমি যদি আমার থেকে আমার ডিজাইন করা জিনিসগুলো যদি সেল করতাম সেক্ষেত্রে দেখা যেত আমার কাছে আগে স্টকে থাকতো, আমি সেটাই দিয়ে দিতাম। যেহেতু কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি জিনিস দিচ্ছি, সেক্ষেত্রে দেখা যায় কাস্টমারের অর্ডার নেওয়ার পরে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমার কিনতে হচ্ছে। আর জিনিসগুলো এমন হয়তো বা বিভিন্ন জায়গা থেকে আসছে, সেটা হয়তো বা ঢাকার বাইরে থেকে আসছে হয়তো বা এরকম। অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনি কোথা থেকে শাড়ি কিনেন, কোথা থেকে পাঞ্জাবি কিনেন। যেহেতু এটা আমার বিজনেসের ক্ষেত্রে আমি আসলে বলতে পারবো না। এর চেয়েও বড় কথা হলো আমি যে সবসময় ভালো জিনিস পাচ্ছি এমন না, আর এমন না যে আমি বিজনেস শুরু করেছি আজকে হয়তো বা তিন মাস হচ্ছে এখন প্রায়, তো তিন মাস ধরে যে আমি একটা মানুষের থেকে যে শাড়িগুলো নিচ্ছি এমন না, আমি বিভিন্ন জনের থেকে এমনকি হতে পারে প্রায় 10-15 জনের চেয়েও বেশি মানুষ হচ্ছে হয়তো বা বিভিন্ন জনের থেকে বিভিন্ন সময়ে কাপড় নিচ্ছি। কারণ একজনকে নক দিচ্ছি হয়তো বা ওনার কাছে সবগুলো শুধু কালো কালারই আছে, কারণ সবগুলো কালার কিন্তু সবার কাছে থাকে না। যেহেতু ওনারা পাইকারি সেল করে তো সবগুলো কালার হয়তোবা স্টকে থাকে না, তো আমি যে কালারগুলো চাই হয়তোবা সেগুলো থাকে না। আবার অনেক সময় দেখা যায় একজন থেকে আমি কাপড় কিনেছি হয়তো ভালো পরেনি, পরের বার আমি তাকে নক করিনি। তো মেইন আমি যা মানে এই শাড়িগুলো কোথায় সেল করে সেটা হচ্ছে বাংলাদেশ হস্তশিল্প নামে একটা পেজ আছে, ওই গ্রুপে আপনারা কানেক্ট হতে পারেন, ওখানেও পেয়ে যাবেন। এছাড়াও হ্যান্ড পেন্টিং নামে বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন পেজ আছে, ওখানেও আপনারা
পেয়ে যাবেন এই ধরনের, কিন্তু অহরহ সেল করছে এক কালারের শাড়ি। আপনি আপনার যেটা সুবিধা মনে হচ্ছে, আপনার কাছে বিশ্বস্ত মনে হচ্ছে, আপনি সেখান থেকে কিনবেন। আমিও দেখা যায় অনেক সময় অনেকভাবে অনেকজনের থেকে ঠকেছি, অনেকজনের থেকে কিনেছি। তো যাই হোক, এ কারণে আমি একদম গ্যারান্টি সহকারে কারো নাম বলতে পারছি না, কারণ আমি এ পর্যন্ত বিশ্বাস করবেন কিনা জানি না, অনেকজনের কাপড় কিন্তু আমি ফেরতও দিয়েছি, কারণ আমি চেয়েছি একরকম, দিয়েছি আমাকে অন্যরকম। আমি আগামীকালকে যাই হোক আপনাদের সাথে এই বিষয়ে একটু একজনের কিছু কাপড় চোপড় শেয়ার করবো, কারণ ওনার কাছে চেয়েছি আমি একরকম, উনি আমাকে একদম সম্পূর্ণ ভিন্নভাবে দিয়েছে। তো আমি কার উপর ডিপেন্ড করে বা কার উপর ডিপেন্ড করে আমি কারো নাম দিতে পারবো না আপনাদেরকে ওইভাবে, তখন পরে দিয়ে আমি সমস্যায় পড়ে যাব। হয়তো বা আপনারা বলবেন যে সুলতান আবু বলেছে, আমরা ওনার কাছে গিয়েছি, এখন উনি আমাদের সাথে এরকম করলো। তো যাই হোক, আজকে আমি মোটামুটি অনেকগুলো চারটা শাড়ি কিনেছি আমি, কারণ চারটাই আমার পর্যায়ভিত্তিকভাবে চারটাই আমি আপনাদের সাথে শেয়ার করব, প্লাস হচ্ছে এগুলো সবগুলো আমার অর্ডারে ছিল। তো এখানে নীল কালারটা যেহেতু লাইট কালার, সরি ডিপ কালার, এটার মধ্যে আমি হোয়াইট পেস্ট দিয়ে কাজ করছি। আমি গত একটা ভ্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেহেতু এগুলো রেডি করা হোয়াইট পেস্ট, এখানে সাথে জাস্ট এনকে দিলে হয়। তবে আমি 3 চামচ হোয়াইট পেস্ট, 1 চামচ দিয়েছি বাইন্ডার, 1/2 চামচ এনকে, এভাবেও করা যায়। আপনারা এভাবেও করতে পারেন, অথবা সরাসরি হোয়াইট পেস্টের সাথে জাস্ট অল্প পরিমাণে এনকে দিলেও হয়ে যায়। হোয়াইট পেস্ট কাপড়ে দিলে কিচ্ছু হবে না, মানে মানে কাপড় থেকে উঠে যাবে না, তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই যে বাইন্ডার এনকে না দিলে হয়তো বা রং উঠে যাবে, এরকম আসলে কিছুই না। আর এর সাথে আমি সবুজ কালারটা মিস করেছি, এগুলো হচ্ছে কাঁচা কালার। হোয়াইট পেস্ট দিয়ে কাজ করলে একটু অসুবিধা, সেটা হচ্ছে এখানে প্রচুর রং দিতে হয়। এনকে বাইন্ডারের সাথে অল্প পরিমাণে রং দিলে কিন্তু সুন্দর একটা কালার চলে আসে, কিন্তু হোয়াইট পেস্টের সাথে যখন আমরা আমাদের কাঙ্ক্ষিত কালারটা পেতে কিন্তু অনেকটা পরিমাণে কালার দিতে হয়, যেহেতু এটা একদম আটালো টাইপের হোয়াইট পেস্টটা থাকে, এটাতে রং কিন্তু অনেকটা মিস করতে হয়। তো যাই হোক, আমি যেহেতু আমার আঁচলের সাইডে আমি একটু পাতা একটু বেশি রেখেছি, একটু ডিপ কালার লাইট ডিপ কালার পাতা দিয়েছি, এ কারণে লাইট কালার একটু পাতার ভেতরে যে রেখাগুলো থাকে সেগুলো আমি লাইট কালার করেছি। ডিপ কালার পাতাতে লাইট কালার রেখা করেছি, আর যেগুলো লাইট কালার পাতা দিচ্ছি সেগুলোতে আমি ডিপ কালার রেখা করছি। একটু সবুজ যে রঙটা সেটা একটু বেশি পরিমাণে দিলে হোয়াইট পেস্টে ডিপ কালার হয়ে যাবে, একটু কম দিলে লাইট কালার হবে। তো এগুলো আসলে কাজ করলে তখন বুঝতে পারবেন। আর আমি এখানে শিউলি ফুল আঁকছি আজকে। তো শিউলি ফুল আঁকার সময় আমি আসলে আপনাদের সাথে একটা টিপস, গুরুত্বপূর্ণ একটা টিপস দিতে চাই, যেটা আসলে আমি মনে করব অনেকেই শেখাতে গেলেও কিন্তু এই গোপন টিপসটা কিন্তু শেয়ার করে না। সেটা হচ্ছে আমরা যখন সাদা যখন ফুল আঁকতে যাই, সেটা সরাসরি সাদা রং হোক বা হোয়াইট পেস্ট দিয়ে হোক, আমরা যখন ফুলটা তৈরি করি এর মধ্যে যদি আমরা অল্প পরিমাণে নীল রং দিয়ে দিই, তাহলে কিন্তু সাদাটা কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়, অনেক বেশি ফুটে আর কি কাপড়ের মধ্যে। যেমন ধরুন আমরা সাদা কোনো কাপড়ে যদি একটু নীল দিই, সাদা কাপড়ে তো আমরা নীল দিই, তো সেক্ষেত্রে কাপড়টা কিন্তু অনেক চকচকা ভাব চলে আসে। ঠিক তেমনই সাদা রঙের মধ্যে অল্প পরিমাণে নীল দিলে কিন্তু কালারটা কিন্তু অনেক চকচকা চলে আসে, অনেকটা ফুটে আর কি। তো দেখতে পাচ্ছেন আমি ফুলগুলো নিয়েছি, আর এর মধ্যে আমি আমার কাছে অ্যাক্রেলিকের অরেঞ্জ কালার ছিল, এটা দিয়ে আমি মাঝখানে বৃত্ত করে নিয়েছি, বা যেভাবে শিউলি ফুল দেখা যায় সেরকম করার চেষ্টা করছি। আর অরেঞ্জ কালারটা অ্যাক্রামিন কালার দিয়ে কীভাবে বানাবে সেগুলো আমার গত প্রায় 2টা আমি ভিডিওতে মনে হয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখানে আমি সবুজ রঙটা আঁচলের জন্য, সরি বুকের অংশের জন্য যেভাবে তৈরি করছি সেটা দেখাচ্ছি। এখানে আমি হোয়াইট পেস্ট নিয়েছি, আর সেই সাথে আমি রং দিচ্ছি, আর অল্প পরিমাণে আমি
এনকে দিতেও পারেন, সেটা আপনার হোয়াইট পেস্টের উপর নির্ভর করবে যে ঘন বেশি কিনা। আর যদি দেখতে পাচ্ছেন যে তুলিতে আপনি নিতে পারছেন বা স্মুথলি আপনি আঁকতে পারছেন, সেক্ষেত্রে এনকে দেওয়ার দরকার নেই। আমি এখানে জাস্ট সবুজ কালার আর হলুদ কালারটা মিস করেছি। আসলে হলুদ কালারটা না দিলে দেখা যায় সবুজটা একদম কালচে হয়ে থাকে, বেশি একটা ভালো লাগে না, ভালো দেখায় না আর কি। এ কারণে একটু হলুদ কালারটা দিয়েছি। আর আঁচলের মাপটা তো আমি সবসময় বলে রাখি আপনাদেরকে, 42 ইঞ্চি বাদ দিয়ে আমি বাকি এর থেকে শুরু করেছি আঁচলের কাজটা। এরপরে আপনার ইচ্ছে আপনি কতটুকু গর্জিয়াস করতে চাচ্ছেন বা কতটুকু বড় বা ছোটো করতে চাচ্ছেন আপনার কাজটুকু। 42 ইঞ্চি বাদ দিলেই বুকের অংশটা পাওয়া যাবে যেখানে আপনি কাজ করতে পারবেন সুন্দরভাবে। তো আমি প্রথমে পাতাগুলো এঁকে নিচ্ছি। আমার আজকে শুধু পাতা আমি দিব বুকের অংশে, সেই সাথে আঁচলের অংশে। শাড়ির মেন ফোকাস হচ্ছে আসলে এখানে, শাড়ির সৌন্দর্য যেটা নির্ভর করে। এরপরে বাকি সবগুলোতে আমি জাস্ট শিউলি ফুল আঁকবো। তো এখানে একদম কুচি থেকে শুরু করে একদম শেষ অবধি আমি এই শিউলি ফুল এঁকেছি। কিছু কিছু আবার পাপড়ি স্টাইলেও করেছি, যে শিউলি ফুল থেকে একটু ছড়িয়ে পড়েছে পাপড়িগুলো, এই টাইপের। তো আশা করছি আজকের এই টিউটোরিয়াল ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।